प्लीज सब्सक्राइब, कृपा करके सब्सक्राइब करें, अनुग्रह करे सब्सक्राइब करूं। कवि प्रणव घोषेर लेखा कविता টুনি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো, প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি, নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি। সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই কেন না গোল, অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক, ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল হ্যাচ্চো, ঠাকুর মাতাই রেগে মেগে কাঁই, মাকে বললেন অবৌমা হাঁচি পড়ল, বেরোয় না যেন, টিক টিক টিক। তখনই মা বললেন ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হল, হাঁচির বিপদ যেই না কাটল চৌকাঠে পা, আবার পড়ল বাধা, টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতেতে বিপদ তারিনী, কোমরে ঝুলছে ধাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুটিবন চেঁচে উঠল দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি কি সুন্দর, হলদেটে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় ওটা এক শালিক। রিক্সো কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই, বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়, আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়। শালিক জুটল অবশেষে, রিক্সো ছুটল খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে, কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেছে কালো বেড়াল, দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কে সর্বনাশ বিজ্ঞান দিদিমণি, খুলে বললাম রাগে গজ গজ, বসতে দিলেন ঘরে, বিজ্ঞানের ছাত্রী হয়েও তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র হাতে দিলেন, খাতা দিলেন, হঠাৎ চেয়ে দেখি পলা নীলা সমক্ষে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10, আমার কি দোষ বলো। থ্যাংক ইউ, শুকরিয়া, ধন্যবাদ।